হযরত মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা উনার প্রতি কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, তাই একবার সকলেই পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাননীয় শ্রোতা মন্ডলী ও আমার প্রিয় সাথীগণ, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহর আকুরান্ত নিয়ামত। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। পরম করুণাময় আল্লাহ, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, তিনি সৃষ্টি করেছেন মানব জাতি এবং তাকে কথা বলা শিখিয়েছেন। সূর্য চন্দ্র রয়েছে এক নির্ধারিত হিসাবে, তৃণলতা এবং বৃক্ষরাজি তার সামনে সেজদায় অবনত হয়ে আছে। আল্লাহ পাক এখানে এই সিফাতি নামটি ব্যবহার করলেন কেন? এখানে তো এমনও বলতে পারতেন আর রাজ্জাক আল্লামাল কুরআন, আস-সাত্তার আল্লামাল কুরআন, আল-গাফফার আল্লামাল কুরআন। আল্লাহ পাকের অনেকগুলি সিফাতি নাম আছে, তার মধ্যে হতে যে কোনো একটি দিয়েই তো শুরু করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক তা করেননি। তার কারণ হলো এই যে আল্লাহ পাকের অনেকগুলি সিফাতি নামের মধ্যে এই নামটি দয়ায় পরিপূর্ণ। অর্থাৎ এ কুরআন যিনি শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন দয়াবান, যার দয়ার কোনো শেষ নেই। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছেন, আল্লাহ পাক কখনোই চাননি যে মানুষ ও জিনগুলো অন্ধকারের মধ্যে থাকবে আর তারা মারা যাবে, তারা কোনো সন্ধান পাবে না, এটা তিনি বরদাস্ত করতে পারলেন না। তাই তিনি এক কুরআন শিক্ষা দিয়েছেন, এমন এক কুরআন দয়া করে দিয়েছেন যে কুরআনের শিক্ষার উপর নির্ভর করে দুনিয়ার সুখ শান্তি, এই কুরআনের শিক্ষার উপর নির্ভর করে আখিরাতের মুক্তি, সব কিছুই নির্ভর করে এই কুরআনের শিক্ষার উপরে। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়ারহমতি ওয়াসাত কুল্লা শাইইন, আমার দয়া আমার রহমত সমস্ত সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছে, এ পৃথিবীটিকে রয়েছে আমার দয়া ও করুণার উপরে। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছেন, কুল্লি মাম্মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লি লিল্লাহি কাতাবা আলা নাফসিহি রহমা, আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সেই সব কিছুই মহান স্রষ্টার। আমরা যখন আল্লাহর পুরো সৃষ্টি জগতের দিকে তাকাই তখন আমরা দেখতে পাই আল্লাহ তাআলা মানুষের জন্য সমস্ত কিছুই অনুগত করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, অসাক্ষরা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আকাশ এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সেই সব কিছুই আল্লাহ তাআলা মানুষের জন্য অনুগত করে দিয়েছেন। সাক্ষরা শব্দের অর্থ হলো অনুগত করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরো বলেছেন, আল্লাহুল্লাযী খালাকা সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাঈ মাআন ফা আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন এবং মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং সেই বৃষ্টি দিয়ে মাটির ভেতর থেকে ফসল উদ্ভব করে মানুষের খাবারের জন্য বন্দোবস্ত করেছেন। তার দয়া তার রহমত পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। তার দয়া নেই তার রহমত নেই পৃথিবীতে এমন কোন জায়গা নেই। আল্লাহ তাআলা মানুষের যা কিছু প্রয়োজন তিনি তার রহমত দিয়ে সৃষ্টি করেছেন। তাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরো বলেছেন, অসাক্ষরা লাকুম শামস ওয়াল কামার দায়ী রাইনি অসাক্ষরা লাকুম লাইলা ওয়ান নাহার, তিনি তোমাদের জন্য অধীন করেছেন সূর্য এবং চন্দ্রকে এবং তোমাদের জন্য অধীন করেছেন রাত ও দিনকে। সূর্য এবং চন্দ্রের মধ্যে আল্লাহ তাআলা একটি রহমত এবং কুদরত দান করেছেন। সূর্য এবং চন্দ্র যেখানে আছে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের দিকটা যদি চিন্তা না করতেন তাহলে মানুষের জন্য সমস্যা হয়ে যেত। সূর্য যেখানে আছে বিজ্ঞানীরা বলছে যদি তার থেকে একটু নিচে নেমে আসতো তাহলে পৃথিবী জ্বলে পুড়ে ছাই হয়ে যেত, আবার যদি একটু উপরে উঠে যেত তাহলে পৃথিবী শীতল বরফ হয়ে যেত, আর চাঁদ যেখানে আছে যদি তার থেকে একটু উপরে উঠে যেত তাহলে পৃথিবী মরুভূমি হয়ে যেত, আবার যদি একটু নিচে নেমে আসতো তাহলে পৃথিবী প্লাবিত হয়ে পানিতে ডুবে শেষ হয়ে যেত। আমরা দেখতে পাই তিনি সৃষ্টিও করেছেন এবং তার সৃষ্টির পেছনে কাজও করেছেন যাতে করে মানুষের সুবিধা হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরো বলেছেন, কুল্লি কুল্লি মাম্মা ফিস সামাওয়াত
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরো বলেছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা আপনাদের প্রতি এত দয়াবান, এত দয়াবান যে আল্লাহ তাআলা আপনাদের সমস্ত চাহিদা পূরণ করেছেন। আপনারা যদি আল্লাহর নিয়ামতগুলি একবার গণনা করে তাহলে তার সংখ্যা নির্ণয় করতে পারবেন না। কিন্তু মানুষ বড়ই নিকৃষ্ট, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, নিয়ামত বুঝেও না এবং বুঝার চেষ্টাও করে না। চোখ থাকতে তারা সত্য দেখে না, অন্তর থাকতে সত্য চিন্তা করে না, কান থাকতে সত্য শোনে না। আল্লাহ তাআলা বলেন, আমার লাভ বিজাল্লাহ মিল্লিল আবিদ উলাইকা কাল আনামি বালু মাজাল, এরা হলো জানোয়ারের মতো, বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। তাই আল্লাহ তাআলা বলেন, আর রহমান ও আল্লাহ আল কোরআন, এই কোরআন শিক্ষা দিয়েছেন রহমান যিনি দয়ার সাগর। আল্লাহ তাআলা মানুষের যা কিছু প্রয়োজন তিনি তার দয়া দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করলেন অথচ মানুষের চলার পথ দিলেন না। কি করলে মানুষ শান্তিতে থাকবে, কি করলে বেহেশতে যাবে তা বর্ণনা করলেন না। আল্লাহ কি এরকম জানেন? না, কখনোই না। আল্লাহ তাআলা বলেন, আমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ বলছি, আল্লাহ বলছেন আমি আল্লাহ বান্দার প্রতি জালিম নয়। আল্লাহ তাআলা কখনোই বান্দার প্রতি জুলুম করেন না। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। পরিশেষে দোয়া করি আমাদের সকলকেই যেন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেমে জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ। বলুন। বলছি মোল্লি সাহেব, আমাদের আগে 5000 টাকা দিয়েছিলেন, আবার 200 টাকা মাফ হবে না? মাশাআল্লাহ, আগে দিয়েছেন 5000, আবার দিয়েছেন 200 টাকা। ওগো বারে দোয়া করি নিকটে রব্বানা, পূরণ করিয়া দিবে মনের বাসনা, পিতা মাতা জন্য যোগ করি মোনাজাত, হাসর কঠিন দিনে দানিবে না যাওত, যদি কোনো মুসিবতে থাকে গ্রেফতার, উদ্ধারিয়া দিবে আল্লাহ দয়াতে তোমার, কেননা তোমার রাগে পাঠিয়েছে দান, গ্রহণ করে নিবে তুমি দয়াবান, দয়াবান প্রভু তুমি দয়ার কান্ডারি। ভালো গজল আমি জানি না। নেপাল রায়হান, নেপাল নেপাল রায়হান, মাশাআল্লাহ। হাজির বেটার বিয়ে হলো কাজির বেটি সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজির বেটি সাথে, কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে, হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি, কাজির বেটি দুঃখ মনে কথা নাহি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে, সিনেমা দেখা মিয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়, হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি, দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে, বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছট,
কথাটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে এটা আমার শালার পরিচয়। আর কেউ আছেন দিবেন? আগে দিয়েছিল ওগো 2000 টাকা, আমাকেও সে ওগো দিল না গো ফাঁকা, আমার কাছে তো হগো 2000 দান, কবুল করিয়া নিবে তুমি দয়াবান, দয়াবান প্রভু তুমি দয়ার কান্ডারি, নেকির পল্লকে তুমি করে দিবে ভারী, তুমি না করিলে ভারী কে করিবে, আর তুমি ভারী কারণে বলা পরবার দিগার। এখানে যতই মোরা নবীন প্রবীণ, এদানিদের লেগে বলি আমিন আমিন আল্লাহুম্মা আমিন। প্যান্ডেলওয়ালা 500, মাশাআল্লাহ। আরে কেউ কিছু দিতে চাইলে একটু তাড়াতাড়ি করে দেন, ছেড়ে দিব। ঈসা মোহাম্মদ 500, তৈমুদ্দিন 500, শুক্রাবাদ খৈমুদ্দিন। এসব নাম পায় কোথায় রে? শুক্রিয়া জি। তৈমুদ্দিন খৈ, ফৈমুদ্দিন। ও আচ্ছা আচ্ছা, ফৈমুদ্দিন মাশাআল্লাহ। উনি দিচ্ছেন 500 কি শুক্রবাদ নাকি পাশের গ্রাম থেকে? শুক্রবাদ নাকি ওখান থেকে দিচ্ছেন 500? শুক্রবাদ, শুক্রিয়া। ১৬,০০০ টাকা, আল্লাহু আকবার, জাযাকাল্লাহু খাইরান।